স্টেশনে ঢুকছি, আর মাত্র কয়েক পা এগুলোই ট্রেন, ঠিক সেই মুহূর্তে হর্ন দিয়ে ট্রেনটা সামনে থেকে বেরিয়ে গেল। আবার এক ঘন্টা ওয়েট করতে হবে। এই সিচুয়েশনটা কতজন ফেস করেছ অবশ্যই জানিও। হ্যালো, হাই, আমি সোম, আবারও চলে এসেছি নতুন একটা পডকাস্ট নিয়ে, নাইট টাইম পডকাস্ট নিয়ে, আমাদের এই চ্যানেল পডকাস্ট উইথ সোমে। জীবনে অনেকবার অনেক কিছু আমরা হারিয়েছি, কিন্তু সেই বিষয়গুলো কখনো মনে কি এতটা দাগ কাটে যতটা ঠিক সামনে থেকে ট্রেনটা চলে গেলে যেমন হয়। আবার সেই এক ঘন্টা বসে থাকতে হবে, মানে যদি কেউ আমার মতো রুরাল এলাকায় বাস করে থাকে তো, কিন্তু যারা শহরে বাস করে তাদের জন্য 15 মিনিট অন্তর বা 10 মিনিট অন্তর ফ্রিকোয়েন্টলি ট্রেন আছে। কিন্তু তাও স্টেশনে আসার পর ট্রেন যদি সামনে থেকে বেরিয়ে যায়, কীরকম একটা অনুভূতি হয় না? ঠিক সেই অনুভূতিটাই আজ আমি ফেস করেছি। টানা এক ঘন্টা স্টেশনে বসে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটা মিস হয়ে যায়, আর সেই মুহূর্তে আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি যে আমি বাই কার, মানে কোনো একটা গাড়ি টাড়ি করে বাড়ি যাব, না সেই এক ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করে তারপর বাড়ি যাব। এই সমস্ত ভাবনা মাথায় ঘুরতে থাকে। ঠিক এমন সময় ডাউন লাইন থেকে একটা ট্রেন আসতে দেখি। সেই ট্রেনটার ঢোকার মুহূর্তটা অ্যামেজিং ছিল। পরন্ত সূর্যের আলোয় ট্রেন ঢুকছে স্টেশনে এবং বেরিয়ে যাওয়ার সিনটা আরোই সুন্দর ছিল। আমি ক্যামেরা বন্দি করতে ভুলিনি, মানে মনে এতভাবে দাগ কেটেছিল সিনটা। সত্যি আজ যদি ট্রেনটা মিস না হতো হয়তো এই বিষয়টা দেখা হতো না। কিছু ভালোর জন্যই কিছু জিনিস ঘটে। ঠিক এই সময় যখন আমি এই অডিওটা তৈরি করছি বা আজকের সোলো পডকাস্টটা রেকর্ড করছি, বাইরে অনেক আওয়াজ হচ্ছে, রাস্তায় ট্রাফিকের আওয়াজ হচ্ছে, আশেপাশে মানে ক্রিপার্সদের আওয়াজ হচ্ছে। একটা জিনিস কিন্তু সব জায়গাতেই মিসিং, সেটা হলো শান্তি। শান্তি মানে কি? শান্তি মানে যেটা আমরা চাই, যে যখন কোনো কাজে কনসেন্ট্রেট করছি সেই কাজ থেকে আমরা কোনো মতে ডিস্ট্র্যাক্ট না হয়ে পড়ি, এই বিষয়টাকেই আমরা বলে থাকি শান্তি। এই শান্তির ওপরে দারুণ একটা ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম বেরিয়েছে ইউটিউবে, দেখলাম, মানে আর জে সায়ন, রূপম, তারপর দেবাঞ্জন আর দীপঙ্কর, সঠিক নামটা মনে পড়ছে না, এরা মিলেই তৈরি করেছেন পিস। হ্যাঁ, PEACE, পিস অর্থাৎ শান্তি। সিনেমায় দেখানো হয়েছে যে শান্তি কিভাবে পাওয়া যায় বা জীবনে কতগুলো মোমেন্টে কিভাবে কিভাবে আমরা শান্তি পেতে পারি। দারুণ একটা সিনেমা। হ্যাঁ, অনেক স্ল্যাং ব্যবহার করা হয়েছে, বাট ইন স্পাইট অফ দিস থিংস আমরা কিভাবে শান্তি পেতে পারি এর উপর একটা দারুণ ডকুমেন্টারি ফিল্ম এটা বলা যায়। আমরা বিভিন্নভাবে শান্তি পেয়ে থাকি, যখন যে কাজটা করি সেই কাজের থেকে শান্তি পেয়ে থাকি। ঠিক যেমন এখন আমি এই পডকাস্টটা রেকর্ড করছি, আমি শান্তি পাচ্ছি। কিছু অশান্তি ভিতরে ঢুকে যাচ্ছে, এই যেরকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে ক্রিপার্সদের আওয়াজ, তারপরে আমার কম্পিউটারের এই যে ইরিটেটিং নয়েজ, এইগুলোই অশান্তি ক্রিয়েট করছে। ঠিক তেমন এই যে সামনে দুর্গাপূজা আসছে, অনেক মানুষের খাওয়া হচ্ছে না আজও, কিন্তু তার মনেও একটা শান্তি আছে, তার মনেও একটা ভালো লাগা আছে যে সামনে দুর্গাপূজা আসছে। দুর্গাপূজা শুধু দুর্গাপূজা না, আমরা বাঙালিরা দুর্গাপূজাকে পূজা হিসেবেই এক্সপ্লেন করি। ক্যালেন্ডারে থাকে পুজোর ছুটি। পুজো মানে কি? সারা বছর তো কোনো না কোনো পুজো হতেই থাকে, কিন্তু দুর্গাপূজাটাকেই স্পেশালি বলা হয় পুজো। যে যত দূরেই থাকি না কেন, প্রত্যেকেই বাড়ি আসতে চাই, বাড়ির পাশের প্যান্ডেলের পূজা হফিং করতে চাই। আর যারা খুব লাকি, অর্থাৎ যাদের বাড়িতেই পুজো হয়, তাদের কথা তো মানে আর মেনশান করতেই লাগে না, তারা এতটা খুশি হয় যে ধারণারও বাইরে, বছর পরে বাড়িতেও মা আসছে। এই অনুভূতিটা সত্যি এক্সপ্লেন করা যায় না। একসময় আমাদের ফ্যামিলিতে ছিল দুর্গাপূজা, তারপর বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে যায়। আবার যদি ঠাকুর কোনো দিন মনে করেন,
তাহলে হয়তো আসবেন। যাই হোক, সে কথাটা পাশে রাখি, আসল বিষয়ে আজকে ছিলাম শান্তি। এই যে ট্রেনটা মিস হয়ে গেল, তখন যে আমি মানসিকভাবে একটা অশান্তিতে পড়েছিলাম, একটা দোলাচলের মধ্যে পড়েছিলাম যে গাড়িতে যাব না ট্রেনে যাব, আবার এক ঘন্টা ওয়েট করব। এই চিন্তাভাবনার মধ্যে আমার হঠাৎ মনে হলো যে ইউটিউবে কিছু দেখা যাক, কিছু শেখা যাক। এবং তারপর আমি দেখলাম যে পরন্ত সূর্যের আলোয় ডাউন থেকে ট্রেন ঢুকছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে, আশেপাশের মানুষ নানান বিষয় নিয়ে কথা বলছে, তারপর কিছু চড়াই পাখি যা আজ আর প্রায় দেখাই যায় না, এরকম চড়াই পাখি স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ওই স্টেশনটা একেবারে গ্রামের ভিতরে যেখানে আমি গিয়েছিলাম। চড়াই পাখি ঘুরে বেড়াচ্ছে, কিছু অজানা পাখি যাদের আমরা সচরাচর দেখতে পাই না শহরের থেকে, সেইসব পাখি ঘুরে বেড়াচ্ছে, তারপরে গ্রামের মানুষ নানা সুর করে নানা রকম কথা বলছে। এর থেকে মনে একটা শান্তি পেলাম। তারপর ট্রেন আসলো, ট্রেনে উঠলাম, নামলাম আমার স্টেশন বসিয়াটে, তারপর সেখান থেকে বাড়ি আসলাম। এসে একটু পড়াশুনো, একটু নিজের কাজ করছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে এই এখন চিরাপুর একটা ভিডিও বানানোর দরকার, পুজো আসছে। এই কথাটা সত্যি, এই কথাটা ততটাই সত্যি যতটা বাঙালির জীবনে পুজো নামক শান্তিটা আছে। পুজো কেমন একটা চারিদিকে হই হই ব্যাপার, সবসময় বিশাল জোরে আওয়াজ হচ্ছে মাইকে, তারপর অষ্টমীর দিন অঞ্জলি আছে, প্রেম আছে, হাতে হাত ধরে ঘোড়া আছে, অনেক মিথ্যে কথা আছে গার্জেনদের সঙ্গে, তারপরও বছর শেষে একটা পুজো আমরা এক্সপেক্ট করে থাকি। এই পুজো থেকেই মেনলি শুরু হয়, এরপর কোজাগরী লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তারপর পরপর পরপর আছেই, তারপর সরস্বতী পুজো, তারপর ভাইফোঁটা, সরি কালী পুজোর পরেই ভাইফোঁটা, তারপর সরস্বতী পুজো, তারপর পুরো কার্তিক মাস। এরপর আস্তে আস্তে নতুন বছর চলে আসে, মানে ইংরেজিতে নতুন বছর 2024 সাল, বেশি দিন আর বাকি নেই। আমরা না মানে পুজোর বিষয়টা সবসময় এই হুড়োহুড়ির মধ্যেই থাকতে পছন্দ করি। পুজোর কটা দিন যে যত বড়ই কাজ করি না কেন, এই পুজোতে এই পুজোর হুড়োহুড়িটাকেই একটা শান্তি বলে মেনে নিই। এই পুজো নিয়ে একজন দারুণ কিছু কথা লিখেছে, লিখেছেন শুভজিৎ। আজকের এই সোলো পডকাস্ট তার এই কথাগুলো পড়েই শেষ করছি। তো আগামী পর্বে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পডকাস্ট উইথ সোমের এই নাইট টাইম সোলো পডকাস্ট এই এপিসোডে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অন করে নিও, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসে তোমাদের পর্যন্ত পৌঁছে যায়। কমেন্ট করে জানাও কেমন লাগছে, তোমার মনের কথাগুলো আমাকে মেল করতে পারো monerconfession@gmail.com-এ। স্পেলিংটা বলে দিই, monerconfession, monerconfession@gmail.com। তোমরা যে যা যা খুশি লিখে আমাকে পাঠাতে পারো, আমি তার মধ্যে থেকে অবশ্যই আমার এই সোলো পডকাস্টে পড়ে শোনাবো। তো চলো সরাসরি শুভজিতের লেখায় ঢুকে যাওয়া যাক। মহালয় তো আগামীকাল পার হয়ে গেল, সকালবেলা উঠে দেখছিলাম জি বাংলাতে, একটুখানি মহালয়া দেখেছিলাম, কিন্তু তাতে মন ভরল না, তাই আর মহালয়া দেখিনি। আমাদের পাশাপাশি বা আমাদের কাছাকাছি যাদের বাড়ি তাদের কাছেও খোঁজ নিয়ে দেখেছিলাম যে মহালয়া তারাও দেখেনি, কারণ এখন সেই মহালয়ায় সেই আবেগ সেইটা যেন আর নেই। আর সত্যি কথা বলতে দুর্গাপুজোর সেই আমেজটা, সেটাও যেন কোথাও একটা আমাদের ছোটোবেলা থেকে আমাদের বড়োবেলায় এসে ক্ষীণ হয়ে গেছে। আগের মতো পূজা আসলে
দুর্গাপুজো নিয়ে কেউ আর তেমন বেশি মাতামাতি করে না। এখন শুধু পুজোর হাত ধরে ঘোরার একটা বিষয় বা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু সেই ঠাকুর দেখা, সেই ঠাকুরের প্রতি ভক্তি, এসব প্রদর্শন করা, শ্রদ্ধা নিবেদন করা, এই জিনিসগুলো যেন কালের নিয়মে কোথাও হাওয়া হয়ে গিয়েছে। ঠিক কিছুমাত্র সময় আগে যে কথা আমি বলছিলাম যে পুজোর সময় এখন প্রবণতা হয়ে গেছে মানুষের মধ্যে যে একসঙ্গে ঘুরব, একসঙ্গে প্যান্ডেল হপিং করব, কিন্তু সেই আমেজটা কিছু মানুষের মধ্যে থাকলেও কিছু মানুষেরা সবসময় লোক দেখানো ব্যাপারটাতেই স্যাটিসফাইড। ছোটোবেলার আমেজটা সত্যিই কোথাও না কোথাও হারিয়ে গেছে। আজকাল সব কিছুই এআই কন্ট্রোল করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেউ ছবি তুলছে, পিছনে অন্য কিছু ছবি রেখে পিছনটাকে ব্লার করে বা ঝাপসা করে। যেটা ছোটোবেলায় চাইতাম যে ছবি যখন তুলছি তখন সবটা থাকবে, কোনো কিছু আর আলাদা আলাদা করে বাদ হয়ে যাবে না, কিন্তু এখন সেটা হচ্ছে না, মানুষ ইচ্ছা করেই বাদ দিয়ে দিচ্ছে। তো সবাই ভালো থেকো, আজকের মতো পডকাস্ট এই পর্যন্ত, শুভরাত্রি।